আধুনিক ও গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে সুস্বাদু খাবার পরিবেশনে রাজধানী ঢাকার নাটকপাড়া খ্যাত বেইলি রোডের ইফতারির বেশ নামডাক। দর্শক, কোজি এক্সপ্রেস চ্যানেলের আজকের ভিডিওতে থাকছে বেইলি রোড ইফতার বাজার নিয়ে সকল তথ্য। সংস্কৃতি আর নাটকপাড়া খ্যাত রাজধানীর বেইলি রোডের ইফতারিতে রুচি আর আভিজাত্যের ছোঁয়া অনেক আগে থেকেই। রাজধানীর পুরান ঢাকা এবং বেইলি রোড ঐতিহ্যবাহী ও বাহারি ইফতারের জন্য পরিচিত। প্রতি বছর মাহে রমজান উপলক্ষে বেইলি রোডে বসে জমজমাট ইফতারের আয়োজন। নগরীর নানা প্রান্তের মানুষ এখানে ছুটে আসেন বেইলি রোডের অভিজাত ইফতার সামগ্রী কেনার জন্য। বেইলি রোডের ইফতার সামগ্রীর খ্যাতি মূলত তুলনামূলক। আপনি কি টুরিস্ট ভিসা, স্টাডি ভিসা কানাডা যেতে যাচ্ছেন? কিন্তু কিভাবে যাবেন বা কোন মাধ্যমে যাবেন বুঝতে পারছেন না? তবে আমরা সাহাবি ট্যুর প্ল্যানার্স আমাদের অভিজ্ঞতার আলোকে দক্ষ ইমিগ্রেশন লয়ার দ্বারা যাবতীয় ডকুমেন্টস নির্ভুলভাবে প্রসেসিং করে থাকি। আমাদের রয়েছে ভিসা অ্যাসিস্ট্যান্স, এয়ার টিকিটস, প্যাকেজ ট্যুর, হোটেল বুকিং, এয়ারপোর্ট ট্রান্সফার সহ সকল সুবিধা। এছাড়া আমরা অস্ট্রেলিয়া, আমেরিকা সহ উন্নত দেশের ভিসা করে থাকি। তাই আর দেরি না করে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। পরিচ্ছন্ন পরিবেশ ও মানসম্পন্ন খাবারের জন্য এই এলাকায় সরকারি বেসরকারি চাকুরিজীবী ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার সচ্ছল মানুষের সংখ্যা উল্লেখযোগ্য। স্বাভাবিকভাবেই এখানকার ইফতারের ক্রেতাও প্রধানত তারাই। রাজধানীর চকবাজারের মতো দূর দূরান্ত থেকে মানুষ বেইলি রোডে ইফতার সামগ্রী কিনতে আসেন। এখানে পুরান ঢাকার ঐতিহ্য এবং নতুন ঢাকার আভিজাত্যের সমন্বয়ে ইফতার সামগ্রীর বিশাল পসরা নিয়ে বসেন দোকানিরা। বেইলি রোডের দোকানগুলোতে বছরের অন্যান্য সময় ফাস্টফুড, পিঠা ইত্যাদি বিক্রি হলেও রমজান মাসে সাধারণত সেসব দোকানে ইফতার সামগ্রী বিক্রি হয়ে থাকে। ইফতার বাজারে আভিজাত্যের ছোঁয়ায় এখানে রয়েছে বাড়তি আকর্ষণ। রমজান মাস জুড়ে বেইলি রোড পরিণত হয় ইফতার বাজারে। বিকেল তিনটা থেকে শুরু হয় ইফতার বিকিকিনি। হরেক রকমের বাহারি সব আইটেম নিয়ে পসরা সাজিয়ে বসে দোকানগুলো। জাগিরি রেস্টুরেন্ট, ক্যাপিটাল ইফতার বাজার বা নবাবী ভোজের ইফতারি থাকে ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে। ছোলা পেঁয়াজ থেকে শুরু করে মাংস পরোটা সবই মেলে এখানে। ইফতার কিনতে মানুষজন ভিড় জমিয়েছেন বাহারি সব ইফতারের দোকানগুলোতে। বেইলি রোডের দোকানগুলোতে বছরের অন্যান্য সময় ফাস্টফুড, পিঠা ইত্যাদি বিক্রি হলেও রমজান মাসে সাধারণত সেসব দোকানে ইফতার সামগ্রী বিক্রি হয়ে থাকে। বিকেল তিনটা থেকে শুরু হয় ইফতার বিকিকিনি। হরেক রকমের বাহারি সব আইটেম নিয়ে পসরা সাজিয়ে বসে দোকানগুলো। এছাড়াও বিক্রি হচ্ছে সুতি কাবাব, খাসির চপ, খাসির লেগ রোস্ট, গরুর মগজ, কালো ভুনা, কলিজা ভুনা, মুরগি কাবাব, চিকেন টিক্কা, চিকেন রেশমি কাবাব, ফিরনি, ফালুদা, বোরহানি, দই বড়া, চিকেন ঝাল ফ্রাই, বিফ ভুনা, চিকেন ফুল রোস্ট, পরোটা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, সবজি পাকোড়া সহ বিভিন্ন আইটেম। এই আইটেমগুলোর পরিমাণ ও মান ভেদে দাম 20-800 টাকা। ইফতারের আরেক জিনিস জিলাপিরও বেশ কদর রয়েছে এ বাজারে। সাধারণত জিলাপির পাশাপাশি রয়েছে বোম্বে জিলাপি, আজমেরি জিলাপি, রেশমি জিলাপি ও জাফরান জিলাপি। এছাড়া ইফতারের অন্যতম প্রধান আইটেম খেজুর, মরিয়ম খেজুর, তিউনিশিয়ার খেজুর সহ বিভিন্ন রকম খেজুর ও বড়ই এখানে বিক্রি হয়। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।
আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।